তো আজকের ভিডিওতে আমরা দেখব রিয়া টু মুভি অ্যাপের 7 নম্বর পার্ট। তো আগে 6টা পার্টে আমি তোমাকে দেখিয়েছি যে কিভাবে আমরা ফেজ এপিআই কে ফেজ মেথড কে ইউজ করতে পারি, এবং ফেজ মেথডে আমরা ইফ এলস এখানে লাগিয়েছি। তো ইফ এলস লাগিয়ে আমরা দেখিয়েছি যে আমরা যদি লোডিং থাকি তখন আমরা আমাদের লোডিংটা যখন এখানে রিটার্ন রেসপন্স ট্রু চলে আসবে তখন আমাদের লোডিং ফলস হয়ে যাবে। তো এখানে আমি ইউজ স্টেটেরও ইউজ করেছি, উপরে দেখতে পারো এখানে এখানে আমি ইউজ স্টেটের ইউজ করেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই পার্টে আমরা দেখব যে এখানে আমরা ফেজ মেথড ইউজ করেছি। তো ফেজ মেথডের সঙ্গে সঙ্গে এটা জাভাস্ক্রিপ্টের একটা ট্র্যাডিশনাল ES6 এর মেথড, তো এর সঙ্গে আমরা অ্যাক্সিওসও ইউজ করতে পারি ফেজ মেথডের বদলে। তো সেটা আমরা কিভাবে করতে পারি এখানে দেখো। তো আমি এখানে ব্রাউজারে যাব আর এখানে আমি সার্চ করব npm অ্যাক্সিওস, npm অ্যাক্সিওস। তো এটা হচ্ছে একটা npm এর প্যাকেজ এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সিওস। তো এখানে এর ভিতর যাবে তোমরা আর এখানে দেখতে পাচ্ছ npm i অ্যাক্সিওস। তো npm i অ্যাক্সিওস তোমরা যদি লিখো এখানে টার্মিনালে, এখানে তোমরা ইনস্টল হয়ে যাবে তোমাদের অ্যাক্সিওস। তা অ্যাক্সিওসে আমাদের কম পরিমাণ কোডটাকে লিখতে হয়। তো এটা তোমরা লিখার পরে এখানে তুমি আমি এখানে ব্যাক করে দিচ্ছি, এটাকে কমিয়ে দিচ্ছি। তো এরপরে তোমরা এখানে প্যাকেজ ডট জেসনে যাবে, এখানে নিচে থাকে প্যাকেজ ডট জেসন। তো এখানে গিয়ে তোমরা দেখতে পারবে ডিপেন্ডেন্সিতে তোমাদের যদি এখানে অ্যাক্সিওস আছে 0.27.2, তো তোমাদের এটা ভার্সন আলাদা হতে পারে, কিন্তু অ্যাক্সিওস যদি এখানে থাকে তো অবশ্যই তোমাদের অ্যাক্সিওসটা ইনস্টল হয়ে গেছে। তো অ্যাক্সিওসকে কীভাবে আমরা ফেজের বদলে আমরা ইউজ করতে পারি, তো এখানে দেখতে পাচ্ছ ফেজ মেথড আছে এখানে। তো এখানে আমি রিয়্যাক্ট অ্যাপে যাই, তো এখানে F12 আমি গিয়ে এখানে, তো এখানে দেখতে পাচ্ছ অবজেক্ট আমাদের কাছে API আসছে, API ডেটা আসছে। তো এটাকে আমি ব্যাক করে দিচ্ছি এখানে এ দুটোকে, তো এটা তিনটাকেই আমি, তো তিনটা নয় দুটোকেই করে দিচ্ছি এখানে। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখছো এরর, প্রচুর এরর চলে এসছে, কারণ আমাদের বলা হচ্ছে যে এটা এখানে ডিফাইন করা নেই। তো উপরে আমি এখানে যাব, তো উপরে গিয়ে এখানে যেহেতু রিয়্যাক্ট এখানে ইম্পোর্ট করেছি, তো আমাদের এখানে অ্যাক্সিওসকে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। তো এখানে আমি লিখব ইম্পোর্ট অ্যাক্সিওস। তো তোমরা যা কিছু মানে অ্যাক্সিওসের বদলে অন্য কিছু লিখতে পারো, কিন্তু অ্যাক্সিওসটাই লেখা ভালো, অ্যাক্সিওস ফ্রম। তো এখানে ইনভার্টেড কমার ভিতর তোমাদের লিখতে হবে অ্যাক্সিওস। তো এভাবে তো আমরা ইম্পোর্ট করে নিয়েছি, তো এবার কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি। তো এবার নিচে আসবো আমি এখানে নিচে, তো এখানে ট্রায়ের ভিতর আমি এবার কোডটা লিখব। তো এখানে আগে আমি ফেজ মেথডে এখানে দু লাইন লিখেছিলাম, এখন জাস্ট একটাই লাইন লিখব এবং আমাদের API রেডি হয়ে যাবে। তো এখানে আমি লিখব কনস্ট, উপরে আমি যাচ্ছি, এখানে আমি লিখব কনস্ট ডাটা। তো ডাটা আমি এখানে লিখেছি সেই জন্য এখানে ডাটাটা লিখছি। তো এখানে ডাটা লিখছি, ডাটা, তারপর এখানে ইজুগাল টু। তো এখানে আমাদের অ্যাসিংকে ইউজ করছি, তো অ্যাওয়েড আমাদের এখানে ইউজ করতেই হবে, AWAIT অ্যাওয়েড লিখছি। তারপর আমরা অ্যাক্সিওসকে ইউজ করব, তো এখানে আমি লিখব অ্যাক্সিওস ডট। তো আমরা এখানে গেট মেথডকে ইউজ করছি, কারণ আমরা ডেটাকে রিড করছি। তো এখানে আমি লিখব গেট অ্যাক্সিওস ডট গেট। তো এর ভিতর আমি আমার API যে কি এখানে দেখতে পাচ্ছ URLটা, তো সেটা API এর মাধ্যমে আমি এখানে প্যারামিটারের মাধ্যমে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি এটা পাস করে দেবো APKে। তো এবারে আমাদের মাত্র এক লাইন লিখেই আমাদের এখানে API রেডি হয়ে গেছে। তো এবার তোমাদের কন্ট্রোলে সেভ করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত এখানে যে এররগুলো এসেছিলো সেগুলো চলে গেছে। তো F12 এবার যদি আমি যাই, এখানে দেখছো অবজেক্ট এসছে। তো তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে জিনিস চলে এসছে, কনফিগ চলে এসছে, ডেটা চলে এসছে, হেডার চলে এসছে, রিকোয়েস্ট চলে এসছে, স্ট্যাটাস চলে এসছে, আর স্ট্যাটাস টেক্সও চলে এসছে। তো এখানে তোমরা যদি ডেটা ডট রেসপন্স ট্রু করো এখানে আসবে না এটা। তো এখানে তোমাদের করতে হবে ডেটা ডট স্ট্যাটাস, স্ট্যাটাস ইজুয়াল টু যদি 200 হয় তাহলে এখানে তোমাদের ডেটাটা আসবে। তো এখানে ডেটার ভিতর এখানে ডেটা আছে দেখতে পাচ্ছ, আর ডেটার ভিতর সার্চ আছে এখানে। তো সার্চের ভিতর সমস্ত ডেটাই আছে। তো আগে আমরা যখন ফেজ ইউজ করতাম তখন সার্চটা বাইরে দেখাতো, এখন এটা ডেটার ভিতরেই চলে গেছে। তো এখানে আমি আর এগুলো চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি না, কারণ এখানে পুরোটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ফেজ মেথডই ইউজ করবো আমাদের প্রজেক্টে, কিন্তু যারা যারা অ্যাক্সিওস ইউজ করতে চাইছিলে তো তোমরা এভাবে অ্যাক্সিওসকে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই।
তোমরা যে কোনো একটা ফেজ কিংবা অ্যাক্সিয়াস ইউজ করতে পারো। তো এই ভিডিওতে এতটুকুই, ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।